কানাডায় অক্টোবর মাস ইসলামী ঐতিহ্যের মাস হিসেবে স্বীকৃত। দেশটির হ্যামিল্টন শহরে ইসলামী ঐতিহ্যের মাস উদযাপনের অংশ হিসেবে এবারেই প্রথম ইসলাম ফোবিয়া প্রতিরোধে প্রচারণা শুরু হয়েছে। স্থানীয় মুসলিমদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরতে চলতি মাসের শুরুর দিকে সালাম হ্যামিল্টন নানা কর্মসূচি গ্রহণ করে। মূলত বর্ণবাদ ও ঘৃণা মোকাবেলায় শিক্ষামূলক প্রচেষ্টার অংশ হিসেবে মুসলিম বাসিন্দাদের প্রাত্যহিক জীবনে ইসলাম ফোবিয়ার প্রভাব প্রশমিত করতে এই উদ্যোগ নেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হ্যামিল্টন মেয়র আন্দ্রেয়া হরওয়াথ বলেন, আজ হ্যামিল্টন সিটির মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই সম্মানিত। আমরা এবারেই প্রথম হ্যামিল্টন সিটিতে ইসলাম ফোবিয়া বিরোধী প্রচারণা শুরু করেছি। মুসলিম সম্প্রদায়ের সৌন্দর্য ও বৈচিত্র্য উদযাপন করার পাশাপাশি সবার মধ্যে ঘৃণা ও সহনশীলতা বিষয়ক সচেতনতা বাড়ানো এই প্রচারণার লক্ষ্য। কানাডার ইসলাম ফোবিয়া প্রতিরোধ বিষয়ক প্রথম প্রতিনিধি আমিরা আল গাওয়াবি বলেন, আগে এ মাসের উদযাপন অপ্রয়োজনীয় বা নিষ্ক্রিয় মনে করা হতো, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি অনেক বদলে গেছে। কারণ সম্প্রতি কানাডায় মুসলিম বিরোধী অনেক সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছে। উল্লেখ্য যে কানাডায় 17 বছর ধরে মুসলিমদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে অক্টোবর মাস জুড়ে ইসলামের ইতিহাসের মাস উদযাপিত হয়। চ্যানেল এইচ বাংলা ডেস্ক রিপোর্ট।